মহিলারা কি পুরুষ দর্জি দিয়ে জামা কাপড় বানাতে পারবে? যাদের মুখে দাড়ি নেই, সিগারেট খায়, তাদেরকে কি সালাম দেওয়া যাবে? এর পূর্বে একজন মুসলিম যুবকের জন্য একজন মেয়ের সাথে ঘুরতে বের হওয়া কি জায়েজ আছে? যদি তারা বের হয় তাহলে পরিণতি কি হবে? রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? অন্যের বউকে যদি কেউ আদর করে বউ বলে ডাকে তাহলে কি গুনাহ হবে? অবশ্যই আপনি লিখেছেন, যাদের মুখে দাড়ি নেই, সিগারেট খায়, তাদেরকে কি সালাম দেওয়া যাবে? ভাই, সালাম এটা প্রত্যেক মুসলিমের হক বা অধিকার। বুখারী বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুসলিমের অধিকার বলে বলেছেন, হাক্কুল মুসলিম আল মুসলিম খামস বলেছেন। মুসলিমের প্রতি অন্য মুসলিমের অধিকারের মধ্যে থেকে হলো সালামের জবাব দেওয়া, তেমনিভাবে সালাম দেওয়া। অতএব কোনো ব্যক্তির মুখে দাড়ি নাই কিংবা সে ধূমপান করে, এই অজুহাতে তাকে সালাম না দেওয়ার সুযোগ নেই। আপনি তাকে সালাম দিবেন যদি আপনি জানেন তিনি মুসলমান। রোবাইয়াত আপনি লিখেছেন, চোখের সৌন্দর্য বর্ধনের জন্য চোখের মনির উপর আলগা লেন্স লাগানোর বিধান কি? চোখের মনির উপর যদি আলগা লেন্স লাগানো হয় চিকিৎসার জন্য তাহলে তো সেটি জায়েজ, আর যদি শুধু সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় তাহলে সেটাকে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন, অনুচিত বলেছেন। আর অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেছেন যে এতে যদি সৌন্দর্য বৃদ্ধি হয় এবং সেটি যদি উদ্দেশ্য আপনার স্বামীকে দেখানো তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে। শর্ত হলো আপনি নন মাহরামদের সামনে এটি প্রদর্শন করবেন না, সেই উদ্দেশ্য আপনার থাকবে না, অর্থ অপচয় বা আপনার এই জাতীয় কোনো কিছু থাকবে না, চোখের ক্ষতি হবে না, কাউকে প্রতারণা করার উদ্দেশ্য আপনার থাকবে না। এসব শর্তে অনেক উলামায়ে কেরাম এটি স্বামী আপনার এটিকে জায়েজ বলেছেন। তামিউল ইসলাম আপনি লিখেছেন, বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের জন্য একজন মেয়ের সাথে ঘুরতে বের হওয়া কি জায়েজ আছে? যদি তারা বের হয় তাহলে পরিণতি কি হবে? বিবাহের আগে বিবাহেচ্ছুক আপনার হবু বর হবু কনে তারা একে অন্যের সঙ্গে যদি ঘুরতে বের হয় সেটি সন্দেহাতীতভাবে একটি হারাম কাজ। যতক্ষণ পর্যন্ত বিবাহের আগদা সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত একে অন্যের তারা গায়রে মাহরাম, আর গায়রে মাহরামের সাথে শরিয়াতের যে বিধিবিধানগুলো অন্য একজন অপরিচিত নারী পুরুষের জন্য প্রযোজ্য, এদের বেলায় একই বিষয় প্রযোজ্য, এখানে ভিন্ন কোনো আপনার মাসআলা নেই। যার কারণে এ ধরনের ঘোরাফেরাকে ইসলাম শরিয়াত কোনো অবস্থাতে হালাল বা জায়েজ মনে করে না। আমরা অনেকে আজকাল মনে করি যে অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে সংসার শুরু করবে এটা কীভাবে হয়, তার চেয়ে আমরা একটু বোঝাপড়া তৈরি করি। আমি একটি কথা অত্যন্ত জোর দিয়ে সবসময় বলি, দেখুন আজ থেকে বহু বছর আগে থেকে আমাদের বাচ্চা চারা তাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন, তারা আমাদের সমস্ত ঠুনকো অজুহাতে ইসলামের পর্দার মতো এরকম গুরুত্বপূর্ণ একটি বিধানকে, ফরজ বিধানকে তারা লঙ্ঘন করেননি। এই জন্য আল্লাহ তালা তাদেরকে সুখে রেখেছেন। আমরা সুখের জন্য একটু জানাশোনা হলে আমরা সুখী থাকতে পারবো এই উদ্দেশ্যে এগুলো করি, অথচ হয় বিপরীতটা। অতএব আল্লাহ তালার বিধানের বাইরে যাওয়ার মধ্যে কোনো শান্তি কল্যাণ নেই, এ ধরনের কাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাতুল্লাহ আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? রাস্তা যদি আপনি কোনো একেবারে তুচ্ছ কোনো জিনিস খুঁজে পান, ধরুন 2 টাকার একটা নোট পেলেন বা এরকম কিছু পেলেন যেগুলো আসলে কারোর পকেট থেকে পড়ে গেলে তিনি আর পুনরায় সেটা খোঁজার জন্য খুব একটা চেষ্টা করেন না, এরকম তুচ্ছ কোনো জিনিস যদি আপনি পান সেই জিনিসটি আপনি তুলতে পারেন, বিশেষ করে আপনি অভাবী হলে তো অবশ্যই তুলতে পারেন। আর যদি কোনো দামি জিনিস পান তাহলে সেক্ষেত্রে সেটা আপনাকে দীর্ঘদিন ধরে ঘোষণা দিতে হবে এবং মানুষ যাতে জানতে পারে যে কার হারানো জিনিস সেটার জন্য আপনাকে ঘোষণা দিতে হবে, দায়িত্ব নিয়ে বলতে হবে, মানুষকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে আপনি দান করে দিলেন, নিজে গরিব হলেও আপনি ভোগ করতে পারবেন। পরে এমডি জাফর আলম আপনি লিখেছেন, অন্যের বউকে যদি কেউ আদর করে বউ বলে ডাকে তাহলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ এটি বাজে চিন্তার উদ্রেক করবে এবং এটি আমাদের সমাজে অনেকেই রসিকতা করেন, বিশেষ করে শ্যালিকার ক্ষেত্রে বা জাতীয় ক্ষেত্রে সেটি খুবই গর্হিত একটি বিষয়। আল্লাহ তালা আমাদের সবাইকে তওবার তৌফিক দান করুন, এখলাস দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, মহিলারা কি পুরুষ দর্জি দিয়ে জামা কাপড় বানাতে পারবে? মহিলারা পুরুষ দর্জি দিয়ে জামা বানানোতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, তবে মনে রাখতে হবে যে জামার মাপ নেওয়ার সময় খালওয়াত বা একাকিত্ব বা নির্জনতা যেন সৃষ্টি না হয়, এরকম কোনো পরিবেশ যেন তৈরি না হয়। অর্থাৎ অনেক টেইলার্স আছে যে হয়তো কোনো একটা কক্ষে, ছোটো কোনো কক্ষে, ড্রেসিং রুমে বা এরকম কোনো জায়গায় যিনি জামা বানাবেন আর যিনি দর্জি মাপ নেবেন, এই দুজন, একজন নারী একজন পুরুষ একাকী থাকছেন, এটি জায়েজ নয়। এই পরিবেশ মানুষকে মন্দ দিকে প্ররোচিত করে, মানুষের মধ্যে মন্দ ভাবনাকে জাগ্রত করে। অতএব এরকম পরিস্থিতিতে আমাদের উচিত হবে যে খালোয়াত যেন না হয়, এরকম নির্জনতা যেন না হয় সেভাবে করা। দ্বিতীয়ত হলো যথাসম্ভব শরীরের মাপ কোনো পুরুষকে দিয়ে না নেওয়া, কারণ তাতে শরীর স্পর্শ করতে হয়, তার চাইতে কোনো জামা দিয়ে, পুরাতন কোনো জামা দিয়ে সেটার মাপ বলা এবং একটু এদিক সেদিক হলে সেটাকে পরবর্তীতে রিপেয়ার করে নেওয়া।
ফিতনার সমস্যা ফিতনার আশঙ্কা ইত্যাদি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ দর্জি দিয়ে জামা বানাতে পারেন কিন্তু মাপ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছি সেগুলোকে আপনাকে খেয়ালে রাখতে হবে এবং বিকল্প হিসেবে রেডিমেড জামা আছে সেগুলো আপনি পড়তে পারেন অথবা আজকাল নারী দর্জি অ্যাভেইলেবল বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন যারা দিন পালন করে পর্দার সাথে তারা উদ্যোগী হতে চান তাদের সহায়তার অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের নারী আপনার দর্জিদের সহায়তা নেওয়া উচিত আমাদের জামাটা একটু তুলনামূলকভাবে পারফেক্টনেস কম থাকলো কিন্তু আমাদের দিনই দিকটা পুরো পারফেক্ট থাকলো সেটা হবে একজন বিচক্ষণ দিনদার মানুষের একজন মুসলমানের স্ট্র্যাটেজি এবং কৌশল সেটাই আমাদের হওয়া উচিত আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ তৌফিক দান করুন